Subscribe our Arcane Update channel and press the bell icon to stay updated. ডেঙ্গু প্রতিরোধ ও মশা নিয়ন্ত্রণে গোবরাছড়া নয়াহাট গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় ছাড়া হলো গাপ্তি মাছ। বুধবার গোবরাছড়া নয়াহাট গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকার ড্রেন, নালা ও খাল বিলে মশার লাভাল নষ্ট করতে 6000 গাপ্তি মাছ ছাড়া হয়। এদিন এই গাপ্তি মাছ ছাড়ার সময় উপস্থিত ছিলেন গোবরাছড়া নয়াহাট গ্রাম পঞ্চায়েতের প্রধান মমতাজ বেগম, দিনাটা 2 নং ব্লকের গ্রামীণ সম্পদ কর্মী সভাপতি রফিক মিয়া, গ্রাম পঞ্চায়েত সচিব মেহবুব আলম প্রমুখ। গোবরাছড়া নয়াহাট গ্রাম পঞ্চায়েতের প্রধান মমতাজ বেগম বলেন, ব্লক অফিস থেকে গাপ্তি মাছ দেওয়া হয়েছে, সেগুলি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন জায়গায় যে নালা রয়েছে সেখানে মশার লাভা তৈরি হয়, সেই লাভা নষ্ট করার জন্যই গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন নালা ও ড্রেনগুলিতে গাপ্তি মাছ ছেড়ে দেওয়া হলো। দিনার থেকে রায়ন খন্দকারের রিপোর্ট। গাপ্তি মাছ গ্রাম পঞ্চায়েতের যে বিভিন্ন জায়গায় যে নালাগুলো আছে যেখানে মশার লাভা যেখানে তৈরি হয় এবং অতিরিক্ত মশা যে সমস্ত জায়গায় আছে সেখানে আমরা গাপ্তি মাছ ছেড়ে দিলাম। সেটা আমরা ব্লক অফিস থেকে পেয়েছি, আমাদের ডিআরপিদের মাধ্যমে দিয়েছে, তারা নিয়ে এসছে গাপ্তি মাছ, সেগুলো মশা খায় এবং মশা থাকলে আমাদের ডেঙ্গুর সম্ভাবনা থাকে, সেই যাতে এলাকায় ডেঙ্গু না ছড়ায় সেজন্য আমরা গাপ্তি মাছ ছেড়ে দিলাম। আপনার নাম বললেন? আজকে আমরা গোবরাছড়া গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে গোবরাছড়া গ্রাম পঞ্চায়েতের যে বিভিন্ন জায়গা যেখানে মশা বেশি পরিমাণে লক্ষ্য করা যায়, যে সমস্ত নালা, নর্দমা, তাছাড়া ডোবা, এই সমস্ত জায়গায় আমরা গাপ্তি মাছ ছেড়লাম, যেটা ব্লক অফিস থেকে দেওয়া হয়েছিল। এবং আমাদের সাথে আজকে গোবরাছড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মাননীয় মমতাজ বেগম মহাশয় আমাদের সাথে ছিল, সেগুলো ছাড়লাম যাতে মশা বৃদ্ধি না হয়। মশা বাড়লে সাধারণত ডেঙ্গুর একটা আশঙ্কা থেকেই যায়, সেটা যাতে কমানো যায় যার জন্য আমরা আজকে এই গাপ্তি মাছ ছাড়লাম। আপনার নাম? আমার নাম রফিক মিয়া। আজকে কে কে ছিল উপস্থিত? আজকে এখানে উপস্থিত ছিল আমাদের গোবরাছড়া গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন প্রশাসনিক আধিকারিক, সেই সঙ্গে গোবরাছড়া গ্রাম পঞ্চায়েতের যে প্রধান মাননীয় মমতাজ বেগম মহাশয়, এই সেটা আমি রফিক মিয়া, গোবরাছড়া গ্রাম পঞ্চায়েতের ডিবিটি সুপারভাইজার।